যারা কুমিল্লা নোয়াখালী ফেনীতে আছে আমরা তো তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না, ওইটা তো সম্ভব হয় না। তাই আমরা এখান থেকে আমাদের যতটুকু সাধ্যমতো করার চেষ্টা করছি, এটাই আমাদের অনেক বড় একটা প্রাপ্তি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আরও সবাই এসে যোগ দিবে, সবাই ফান্ড দিবে, সবাই এভাবে হাতে হাতে কাজ লাগাবে, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য আমরাই যথেষ্ট। আমাদের জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছি তাদের সবার সামগ্রিক সহযোগিতায়, বিশেষ করে যারা বসুন্ধরা অভ্যন্তরীণ, আপনি জানেন যেখানে তিনটা ভাইরাল ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ, এআইবি, আইবি, এছাড়া বসুন্ধরা আরও অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে, সরকারি বিশ্ববিদ্যালয় বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, সবার উদ্যোগে এবং এখানে আরও শিক্ষকরাও জড়িত আছেন, তাদের সবার সম্মিলিত উদ্যোগে যেহেতু আমরা হচ্ছে ফান্ড রেজ করেছি আমরা নিজেদের জায়গা থেকে, আর বসুন্ধরা গ্রুপের কাছ থেকেও আমরা হচ্ছে বিভিন্ন সুভেনিয়ার নিয়েছি, তো আমরা সবাই মিলে সম্মিলিত উদ্যোগে এই কাজটা করেছি। আমরা সবাই মানুষ মানুষের জন্য, আমরা এখানে যারা আছি সবাই স্বেচ্ছায় শ্রম আত্মমানবতার সেবায়, আমরা চাই যে কোনো বিপদে, যতই বিপদ ততই ঐক্য, এই স্লোগানে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি যারা এই বন্যা দুর্গত এলাকায় যারা আমার ভাই বোন হয়তো বা অন্য কারো আত্মীয় স্বজন সবাই মিলে যে বিপদে পড়েছে ওদেরকে রক্ষা করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের ক্ষুদ্র প্রয়াস। যখন আমার দেশের মানুষ বিপদে পড়েছে তখন সেই সাধারণ শিক্ষার্থীরাই সেইখানে এগিয়ে এসেছে, এবং শুধু সাধারণ শিক্ষার্থীরা, প্রথম দিকে ইনিশিয়েটিভটা সাধারণ শিক্ষার্থীরা নিলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রত্যেকটা জায়গা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে যার যতটুকু সম্ভব 10 টাকা থেকে শুরু করে লাখ টাকা কোটি টাকা পর্যন্ত আমরা উঠিয়ে ফেলেছি বন্যার্তদের জন্য। তো এই জিনিসটা থেকে আসলে আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসি। তো দেশ, আমাদের দেশ যখন যে কোনো জায়গায় যখনই বিপদে পড়বে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমরা এইভাবে এগিয়ে আসব। টু বি এবল টু পার্টিসিপেট অ্যান্ড হেল্প, যারা ভিকটিমস ফ্লাডের, আমরা হয়তো জায়গায় যে ওদেরকে হেল্প করতে পারছি না, কিন্তু আমরা এভাবে যে রিলিফের ত্রাণ দেওয়ার মাধ্যমে যে তাদেরকে কিছুটা হলেও মানে হেল্প করতে পারছি, আমরা অনেক গ্রেটফুল। আর যারা স্টুডেন্টসরা, তারপর বসুন্ধরাবাসীরা যারা এই আয়োজনটা করেছে এত মানে পরিশ্রম করে, আর আমরা এখানে এসে পার্টিসিপেট করে নিজেদের মতো করে কন্ট্রিবিউট করতে পারছি, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এখন আমাদের উচিত দেশের মানুষের যারা ভিকটিমস ফ্লাডের তাদের পাশে দাঁড়ানো, যেভাবেই পারি, নিজের বাসা থেকে বসেও যদি আমরা অনলাইনে অর্ডার করে এই যে এই রিলিফগুলো আমরা ডোনেট করি তাহলে অনেকটা হেল্প হয়। আজকে সম্ভবত 5টা পয়েন্টে আমরা যাচ্ছি, টোটাল 5টা পয়েন্টে যাচ্ছি, অ্যান্ড দেন আগামীকালে আমাদের হয়তো এখান থেকে 8টা গাড়ি বের হবে এবং 8টা পয়েন্ট হয়তো আমরা সিলেক্ট করবো। আমরা মানে চেষ্টা করবো অ্যাট এ টাইম যেন আমাদের এই বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে যে টিমগুলো বেরোচ্ছে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে, অ্যাট এ টাইম যেন বাংলাদেশের সবগুলো স্থানে থাকে। স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে এটা খুবই একটা গর্বের ব্যাপার যে আমরা আসলে এই বন্যার্তদের পাশে হচ্ছে দাঁড়াতে পারছি। সারা রাত্রই সবাই যথেষ্ট টিম টিম করে সবাই যথেষ্ট কষ্ট করছে, যে ত্রাণগুলো সবকিছু আমরা সবকিছু ম্যানেজ করে সবকিছু প্যাকেজিং সবকিছু। তো দেশের এই বর্তমান কৃত্রিম বন্যার যে সিচুয়েশন হয়েছে এই মুহূর্তে, তো আমাদের সবারই উচিত প্রত্যেক জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য সহযোগিতা করা। আমরা ছাত্র সমাজ যতটুকু পারতেছি আমাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি। এখান থেকে আমরা প্রায় 25,000 ত্রাণ নিয়ে যাব আজকে যতটুকু আমাদের সম্ভব, যতগুলো টিম বের হবে এরকম পর্যায়ক্রমিকভাবে আরও কতগুলো টিম বের হবে। আসলে এই পুরো উদ্যোগটা হচ্ছে বসুন্ধরার আবাসিক যে ছাত্র আছে, বসুন্ধরা প্রায় 25,000 ছাত্র থাকে, ওরাই আসলে এই উদ্যোগটা নিয়েছে, এবং আমরা বসুন্ধরা গ্রুপে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ওদেরকে সহযোগিতা করছে, এবং তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা 25,000 প্যাকেট রেডি করতে পেরেছি, এবং পাশাপাশি ছাত্ররা ওদের নিজস্ব অর্থায়নে ওরা স্যানিটারি ন্যাপকিন এবং শিশু ফুড বিভিন্ন কিছু ওরা ম্যানেজ করেছে। এবং আমাদের সকাল থেকে অলরেডি 3টা টিম বের হয়ে গেছে, এখন আমাদের 4th টিম বের হচ্ছে, এবং আমাদের ভিতরে প্রায় 200 লোক প্যাকেজিং করছে, এবং আমরা আশা করছি আজকের মধ্যে আমরা 10 থেকে 15,000 প্যাকেট করতে পারবো, এবং আগামীকালকে আমরা হয়তো 8টা গাড়ি বিভিন্ন 8টা এলাকায় আমরা পাঠাতে পারবো।